অধীর চৌধুরী, তিনি কি বললেন শুনে নেব এবার। তৃণমূলের ভোটার তারা সৎ, তৃণমূলের সমর্থক তারা সৎ, তাদের সততাকে, তাদের আন্তরিকতাকে এই তৃণমূলের নেতারা, এই তৃণমূলের রতি মহারতীরা অপব্যবহার করে তারা ধন কুবেরে রূপান্তরিত হয়েছে। এগুলো তার ছোটোখাটো নমুনা, ইয়ে তো সেটা ঝাঁকি হ্যায় আবি বহুত কুছ বাকি হ্যায়। এটা বাংলার মানুষ নতুন চেহারা দেখছে তৃণমূলের। এই তৃণমূল দেখে বাংলার মানুষ ভোট দেয়নি। দিদি নিজেকে সারদামণি বানানোর চেষ্টা করে, রানী রাসমণি বানানোর চেষ্টা করে, আসলে তিনি হয়েছেন চোরেদের রানী। পার্থ চট্টোপাধ্যায়ের মন্তব্যের পর কুণাল ঘোষ আজ কি বলেন শোনাবো আপনাদের। যদি কোনো ব্যক্তি নির্দোষ হন, খুব স্বাভাবিক প্রতিক্রিয়া হবে। এত বড় ঘটনা ঘটলে প্রথম সুযোগেই যে তিনি নির্দোষ, এটা একটা ব্যক্ত করার চেষ্টা, মানুষের কাছে তুলে ধরার চেষ্টাটা, এটা হতো স্বাভাবিক প্রতিক্রিয়া। এখন দলের একটা সিদ্ধান্ত হয়েছে, গত কদিনের ঘটনাক্রম সবাই দেখেছেন, আমাদের অনেকেরই রিয়াকশন সবাই দেখেছেন। তাহলে আজকে কে কি বললেন এর উপর দাঁড়িয়ে কোনো মন্তব্য করতে চাই না। যদি তিনি মনে করেন যে কোনো কনস্পিরেসি বা ইত্যাদি, যাই মনে করুন, কোনো আমার কোনো মন্তব্য নেই। তিনি কেন আগে বলেননি এই নিয়ে আমি নতুন করে আর কোনো বিবৃতি করতে চাই না। তবে হ্যাঁ, তিনি যদি এটা মনে করেন, তার সামনে তো আইনে এই লড়াই করার সমস্ত দরজা, আইনের অধিকার তার খোলা রয়েছে, তিনি সেটা আইনের দরজায় লড়বেন। আমরা সরাসরি শুনে নেব দিলীপ ঘোষ কি বলছেন। দুটো হতে পারে, একটা তার দলের মধ্যে চক্রান্ত হয়েছে তার বিরুদ্ধে, বা বিরোধী দল আপনারা চক্রান্ত করেছেন, আপনার কি মনে হয়? না না, আমি তো সেটা জানতে চাইছি। এতদিন তো বিজেপির চক্রান্ত, ইডিসিবিআই চক্রান্ত বলা হতো, পার্থবাবু কার চক্রান্তের কথা বলছেন? তার দায়িত্ব লোকের সামনে নিয়ে আসা, উনি একজন সাধারণ মানুষ নন, উনি মন্ত্রী, একজন বড় নেতা, পুরনো রাজনীতিবিদ, সবাই বিশ্বাস করে তাই এত টাকা ওনাকে দিয়েছিল। এবার ওনার মানুষের বিশ্বাসটাকে রেখে বাংলার রাজনীতি যাতে কলুষমুক্ত হয়, তার জন্য অমপক্ষে বলা উচিত কারা চক্রান্ত করছে। পার্টি আর মন্ত্রিত্ব থেকে সরানোর পরে চক্রান্ত তত্ত্ব সামনে আসছে না? অনেক তত্ত্বই আসবে, এখন তো আর কিছু করার নেই, ফেঁসে গেছেন। কিন্তু যদি সত্যি সত্যি অন্য কেউ করে থাকে, এটা বলা উচিত, নাহলে সবাই ধরে নেবে যে উনি এইটা পুরো করেছেন, সমস্ত পাপ তোনার, তারই। অর্পিতা মুখার্জিকে হাসপাতাল, তিনি কেঁদে কাঁদছেন, যেতে চাইছেন না, গাড়ি থেকে নামলেন না, তাকে জোর জবরদস্তি করে বিচারে নিয়ে গিয়ে ইডি আধিকারিক হাসপাতালে নিয়ে গেছেন। উনিও ঘর থেকে বেরোবার সময় বলছিলেন বিজেপির চক্রান্ত, এ ও কার চক্রান্ত, কান্নাকাটি করলে তো আর বাঁচা যাবে না। হ্যাঁ, যদি সত্যি সত্যি উনি দোষী না, অন্যকে ফাঁসানো হয়েছে, ওনারও বলা উচিত যে ওনার বিরুদ্ধে চক্রান্ত হয়েছে, তাহলে হয়তো লঘু হতে পারে সাজা। আমরা দেবযানীকেও কাঁদতে দেখেছি, দেবযানীর ঘটনা সবাই জানেন, তিনি যখন যেতেন আসতেন এই ধরনের ঘটনা ঘটতো, সে এই ধরনের বারবার ঘটনা হবে আর চাপা পড়ে যাবে, আর তাহলে ওনাকে সারা জীবন জেলে থাকতে হবে, আরও কঠোর কঠোর সাজা হবে। যেন উনি কান্নাকাটি না করে সত্য সামনে নিয়ে আসুন। অর্পিতার বাড়িতে চারটি বিলাসবহুল গাড়ি ছিল, সেই গাড়ি গায়েব হয়ে গেছে, পাওয়া যাচ্ছে না, কারা গায়েব করলো? শুনুন, এটা যদি থাকে আর গায়েব হয়ে যায়, আমার মনে হয় ইডির অসতর্কতা আছে। যা যা সম্পত্তি পাওয়া গেছে তার সুরক্ষা বা লিস্ট সেখানে পাহারা দেওয়া হওয়া উচিত। প্রচুর সম্পত্তি এখনও হয়তো ওনারা খুঁজে বার করতে পারেননি, বাড়ি পুরে যে বাংলো বাড়ি থেকে টাকা পয়সা চুরি হচ্ছে, চুরি বলা হচ্ছে, চুরি নয়, সেখানে তথ্য চুরি করে গোপন করার চেষ্টা হচ্ছে বাঁচার জন্য। গাড়িগুলি চুরি হয়েছে, গাড়ি শুধু গাড়ি গেছে না, গাড়ির মধ্যে টাকা গেছে সেটাও বোঝা যাচ্ছে না। তো ইডি অসতর্কভাবে করতে গেলে অনেক তথ্য হয়তো হারিয়ে যাবে, সেজন্য তাদের আরও সতর্ক হওয়া উচিত। যারা এসএসসি চাকরি প্রার্থী যারা ধর্ণায় বসে রয়েছে, তাদের মধ্যে একজন আমাদের স্টুডিওতে এসে কান্নাকাটি করলেন, শহীদুল্লাহ, হাত পা জুড়লেন যে কেন আমরা ন্যায় পাবো না।